বাড়ির ভেতরে ঢুকেই তন্দ্রা অনেক অবাক হয়ে গেল। এটা বাড়ি না রাজপ্রাসাদ? এত সুন্দর বাড়ি কারোর হয় নাকি? তন্দ্রা তার স্বামী জয়ের সাথে আজকেই পার্টিতে এসেছে। জয়ের অফিসের বসের বাড়ি এটা। কোনো এক বিশেষ কারণে এখানে পার্টির আয়োজন করা হয়েছে এবং অফিসের সবাইকে এখানে ইনভাইট করা হয়েছে। তন্দ্রাকে অনেক সুন্দর লাগছে। পার্টির মূল আলোটাই যেন তন্দ্রার দিকে। সবাই একবার হলেও তার দিকে তাকিয়েছে, আর তাকাবেই না কেন? তাকে দেখতে অপরূপ সুন্দরী মনে হচ্ছে। পরীর দেশ থেকে তাকে আমদানি করে এখানে আনা হয়েছে। পার্টির সবাই এইভাবে তার দিকে তাকানোয় তার গৌরব বেড়েই চলেছে। ঠিক সেই সময় কয়েকটি জুসের গ্লাস হাতে নিয়ে সামনে হাজির হয় একটি ছেলে। ম্যাডাম কিছু লাগবে? পোশাক দেখেই বোঝা যাচ্ছে যে তিনি ওয়েটার, কিন্তু তাকে দেখেই তন্দ্রা অবাক হয়ে গেল। এ তো নীল, এত পুরনো অবস্থা যে শেষমেশ ওয়েটার? আর হবেই না কেন, যার যেমন যোগ্যতা সে তো তেমনি কাজ পাবে। কেমন আছে তন্দ্রা? দেখতেই তো পাচ্ছ তোমার চেয়ে অনেক ভালো আছে। তা ঠিকই, তা এখানে কেন? এখানে কেন মানে, এই অফিসে আমার স্বামী জব করে, আর দেখছো আমি তোমাকে ছেড়ে কোনো ভুল করিনি। আর যদি তোমাকে ছেড়ে না দিতাম, হয়তো আমাকেও তোমার সাথে ওয়েটার গিরি করতে হতো। যাই হোক, তুমি এখন এখান থেকে যাও, জয় আশেপাশেই আছে, আমাদের দুজনকে একসাথে দেখলে প্রবলেম হতে পারে। ঠিক সেই সময় জয় ওখানে গিয়ে বলে, আরে স্যার আপনি, আর এখানে এই পোশাকে কেন? তন্দ্রা জয়ের কথা শুনে অবাক চোখে তার দিকে তাকায়, আর নীলের মুখে একটু একটু করে হাসি ফুটতে থাকে। আরে তন্দ্রা, তুমি এনাকে চিনবে না, ইনি হলেন আমার অফিসের বস মিস্টার নাসিম নীল। এই পার্টির আয়োজন তো ইনিই করেছেন, কিন্তু স্যার আপনি এই পোশাকে কেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এমনি পড়লাম, আর এই পোশাকটা আমার অনেক পরিচিত, তো তাই একটু পরিচিতদের জন্য এটা পরা। তন্দ্রা জয়ের কথা শুনে নীলের দিকে অবাক হয়ে তাকাচ্ছে। নীলের মুখে তখন শুধুই রহস্যের হাসি। 8 বছর আগে নীল ইউনিভার্সিটির একজন মেধাবী ছাত্র। পড়াশোনার মধ্যেই তার সারাদিন কাটত। বন্ধুমহলে তার সংখ্যা একটু বেশি ছিল, কারণ সবাই তার কাছ থেকে পড়াশোনার ক্ষেত্রে অনেক সাহায্য পেত। তবে তার বন্ধুত্ব শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। অনেক মেয়েই তার সাথে প্রেম করতে চাইত, কিন্তু নীল সেই সময় তার কেরিয়ারের কথাই শুধু চিন্তা করত, তাই এই সব প্রেম প্রেমে জড়াতে চাইত না। কিন্তু ইউনিভার্সিটির সকল মেয়ে তার এই চিন্তাকে অহংকার বলে মনে করত, তাই তারা নীলকে শিক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করল। এজন্য তাদের উপযুক্ত বলে মনে হলো ইউনিভার্সিটির সবথেকে সুন্দরী মেয়ে তন্দ্রাকে। তন্দ্রাও সহজে রাজি হল, কারণ ইউনিভার্সিটির সব ছেলেই তন্দ্রার জন্য পাগল ছিল, শুধু নীল ছাড়া। আর এটা তন্দ্রা কখনোই মেনে নিতে পারেনি। নীল যেহেতু পড়াশোনার বিষয় ছাড়া কারোর সাথে তেমন কথা বলে না, বিশেষ করে মেয়েদের সাথে তো নয়, তাই তন্দ্রা প্রতিদিন তার কাছে পড়া বুঝে নেওয়ার ছলে যেত। নীল প্রথমে অস্বস্তি বোধ করলেও আস্তে আস্তে তার অস্বস্তিটা কেটে যায়। এইভাবেই চলতে চলতে নীল তন্দ্রার ওপরে দুর্বল হয়ে পড়ল, তন্দ্রারও নীলকে ভালো লাগতে শুরু করল। টানা 3 বছর প্রেম করার পর তন্দ্রা নীলকে জানিয়ে দিল তার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে অনেক টাকাওয়ালা। তোমার মতামত কি? আমার কিছু করার নেই নীল, যেহেতু ছেলে প্রতিষ্ঠিত সো তাকে ছাড়ার প্রশ্নই ওঠে না। তাহলে আমার সাথে এতদিন ভালোবাসার এমন নাটক করলে কেন? দেখো তখন তোমার অনেক অহংকার ছিল, তাই তোমার এই অহংকার দূর করার জন্যই তোমার সাথে ভালোবাসার নাটক করেছিলাম। পরে ভেবেছিলাম তুমি যেহেতু মেধাবী, হয়তো ভবিষ্যতে ভালো কিছু করবে, তাই তোমাকে এতদিন সময় দিয়েছিলাম। কিন্তু তোমার এই অনিশ্চিত ভবিষ্যতের জন্য আমি তো আর আমার সুনিশ্চিত ভবিষ্যৎকে ছাড়তে পারি না, আর আমার ফ্যামিলি কখনোই তোমার মতো নিম্ন ফ্যামিলির ছেলেকে মেনে নেবে না। টাকাই কি সব কিছু? আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? তোমার এসব ফালতু ইমোশন দেখার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমার কাছে নেই। আর টাকা সব কিছু কিনা তুমি তোমার জীবনের দিকে তাকালেই বুঝতে পারবে। লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। নীলের কথায় বাস্তবে ফেরে তন্দ্রা। আজকে যার জন্য আমার এই পার্টি রাখা, অর্থাৎ আজকের পার্টির প্রিন্সেস প্রিমা চৌধুরী আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। তন্দ্রা প্রিমাকে দেখে আবার একবার অবাক হলো, কারণ প্রিমা তার থেকে অনেক বেশি সুন্দরী। এটা কি হচ্ছে আজ তার সাথে? আমরা মা বাবা হতে যাচ্ছি, মূলত এই কারণেই এই পার্টি রাখা।
সবাই আমাদের সন্তানের জন্য প্রার্থনা করবেন। হাই, তুমি তন্দ্রা না, কেমন আছো? ভালোই আছি, কিন্তু তুমি কে, আমাকে চিনলে কি করে? নীলের বইয়ের ভিতরে তোমার একটা ছবি পেয়েছিলাম। তুমি হয়তো ভাবছো নীল হঠাৎ করে এত বড় হলো কি করে, তাই না? কই না তো, তুমি চলে যাওয়ার পর নীল অনেক ভেঙে পড়েছিল। আসলে ওটা ওর প্রথম প্রেম ছিল তো, তাই সবচেয়ে প্রিয়জনের কাছ থেকে এই ধরনের ধোঁকা সে কিছুতেই মেনে নিতে পারেনি। তারপর সে তার এক বন্ধুর সহায়তায় আমাকে প্রাইভেট পড়ানোর দায়িত্ব পেল। আস্তে আস্তে আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। তাকে আমি আমার মনের কথা জানিয়েছিলাম, কিন্তু সে রাজি হয়নি এবং তোমার আর ওর রিলেশনের কথা আমায় খুলে বলেছিল। সেদিনের পর থেকে আমাকে আর পড়াতে আসতো না। তারপর আমি আমার বাবাকে ওর কথা জানিয়েছিলাম। যেহেতু বাবার একমাত্র আদরের মেয়ে ছিলাম, তাই বাবা আর কিছু বলেননি। বিয়ের পর বাবা নীলকে তার কোম্পানি দেখাশোনার দায়িত্ব দিলেও সে তা গ্রহণ করেনি, কারণ জীবনে কারোর সাহায্য নিয়ে সে বড় হতে চায়নি। সে একদম কাছ থেকে অনুভব করতে চেয়েছিল আসলে এই টাকার মধ্যে কি আছে, যার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। নীল বেশি কিছু তো চায়নি, চেয়েছিল ভালোবাসার একটুখানি সাপোর্ট, যা আমি তাকে দিয়েছিলাম, তাই তো আজ সে সফল। তুমি আসল হিরে চিনতে ভুল করেছ, আর প্রকৃত সুখ টাকায় না, প্রকৃত সুখ হলো ভালোবাসায়। আরে সুইটহার্ট, তুমি এখানে কি করছো? এই তো তন্দ্রার সাথে একটু কথা বলছিলাম। চলো ভিতরে চলো, তোমার এখন রেস্ট দরকার না? আর তুমি এসব থার্ড ক্লাস মেয়েদের সাথে কি কথা বলছো জানো না, এরা কতটা ভয়ানক রোগ বহন করে। তাদের এই লোভ নামক রোগটা ছড়াতে বেশি সময় লাগে না। আমি চাই না আমাদের সন্তান এই রোগে আক্রান্ত হোক, চলো ভেতরে চলো। এরপর নীল প্রিমাকে নিয়ে ভেতরে চলে গেল। তার চোখে মুখে এক প্রশান্তির হাসি, কারণ সে আজকে বুঝতে এবং বোঝাতে সক্ষম হয়েছে যে টাকা কি জিনিস।